আসসালামু আলাইকুম, আইসিট ফয়সাল এই ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা এক্সপোজড ফ্রেমওয়ার্ক আপনাদের ফোনে ইনস্টল করতে পারেন। সেটা যে কোনো ফোন হতে পারে, যে কোনো মডেল হতে পারে, সিস্টেম একই। তো আমি এখানে যে ফোনটা ইউজ করব সেটা হলো স্যামসাং গ্যালাক্সি Z200F। এই ফোনে এক্সপোজ ইনস্টলার ইনস্টল করব। তো আমাদের প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে যে আমার ফোনে এক্সপোজ আছে কি নেই। এখানে এই ভার্সনটা আমি ইনস্টল করে নিচ্ছি, আননোন সোর্স ইনস্টল, ইনস্টল কমপ্লিট। এবার আমরা যদি এটা ওপেন করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে এক্সপোজ ফ্রেমওয়ার্ক আছে কি নেই। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নট ইনস্টল দেখাচ্ছে। এখানে মডেল, অ্যান্ড্রয়েড ভার্সন, আর এখানে আমরা এখন এটা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আপনাদের নেট থেকে প্রথম ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ করবেন যে এক্সপোজ ইনস্টলার বাই ফয়সাল। আমি ভালোভাবে দেখাচ্ছি, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে 3 বছর আগের একটা ভিডিও এখানে চলে আসছে। তো এটা ওপেন করবেন। যেহেতু এটা আমারই ভিডিও, তাই ভিডিওর নিচে আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে গেলেই এখানে সমস্ত প্রকার ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। জিপ, আনইনস্টলার, এক্সপোজ ইনস্টলার সবগুলো লিঙ্ক আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন। যদি এই ভিডিওর নিচে আমি দিতে ভুলে যাই, সেক্ষেত্রে আমি প্রথমে দেখিয়ে দিলাম যে আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা। তো এবার আমরা সরাসরি রিকোভারিতে চলে যেতে পারি। যেহেতু আমার ফোনটা রুট করা, তাই আমি এখান 3 ডটে ক্লিক করে এক্সপোজের যে 3 ডটটা আছে আমি আবার দেখাচ্ছি। এখানে যে 3 ডট, রিবুট টু রিকভারি, তারপর এখানে রুট পারমিশন চাচ্ছে। আমরা রিবুট করব রুট পারমিশন দিয়ে, যে গ্রান্টেড করে দিলাম। তো এখন সরাসরি আমার TWRP রিকভারিতে নিয়ে যাবে। তো আমাদের এক্সপোজ ইনস্টলার এবং আনইনস্টলার দুইটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ইনস্টল চলে যাবেন। এখানে স্টোরেজ সিলেক্টের যে অপশনটা, সেখান থেকে আপনারা যদি মেমোরি কার্ডে নিয়ে থাকেন তাহলে এসডি কার্ড সিলেক্ট করবেন, আর যদি ফোনে থাকে তাহলে উপরটাই রাখবেন। তো এবার আমাদের এখানে অ্যাপের ভিতরে আমাদের দুইটা ডাউনলোড করা আছে, এক্সপোজ ইনস্টলার আর একটা আনইনস্টলার। তো আমি প্রথমে ইনস্টল করব, তারপর সোয়েপ টু কনফার্ম প্লাস। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পারলেন যে ডান, আর এখানে ডালপি ক্যাচ ওয়েব করে নিতে পারেন। যেহেতু অন হওয়ার সময় অটোমেটিকলি এক্সপোজের ক্ষেত্রে ডালপি ক্যাচগুলো ডিলেট হয়ে যায়, তাই আমরা ওয়েবই করে দিতে পারি। সোয়েব টু ওয়েব,
এখন রিপোর্ট সিস্টেম দিয়ে দিলাম। এখন এটা ইনস্টল এর ইনস্টল করার পরে রিপোর্ট সিস্টেমে দিলে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করতে হবে, তো আমরা অপেক্ষা করব। আপনাদের যদি বেশি অ্যাপ ইনস্টল থাকে সেক্ষেত্রে 20 মিনিট অপেক্ষা করা লাগতে পারে, 10, 15, 20 এরকম, এক এক যদি অ্যাপের উপর নির্ভর করবে। যত বেশি অ্যাপ আপনাদের ইনস্টল করা তত বেশি সময় বেশি লাগবে। তারপর অ্যান্ড্রয়েড স্টার্টিং হবে, এখানে মোট যতটা দেওয়া তত পর্যন্ত যাওয়ার পরে তারপর রিবুট হবে, অপেক্ষা করতে হবে। তো মোটামুটি শেষ পর্যায়ে আমরা অপেক্ষা করব। ফিনিশ। এবার আমরা আমাদের এক্সপোজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখতে পারি কী অবস্থা। দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমওয়ার্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কিন্তু যে কোনোটা ইউজ করতে পারবো ডাউনলোড করে এটার মাধ্যমে। যেমন একটা সার্চ করে ডাউনলোড করে দেখাতে পারি আপনাদের। ওকে, যাই হোক, আমার নেটটা স্লো করতেছে তাই ডাউনলোড করে দেখানো দরকার পড়বে না। আপনার মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল থেকে যে বেস্ট 20 অ্যাপ কীভাবে এটাতে ইউজ করতে পারেন সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আশা করি আপনাদের আরও আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে নেক্সটে আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।